ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হওয়ার পর আজ প্রথমবার বিসিবির পরিচালনা সভা বসতে যাচ্ছে মিরপুরে বিসিবি কার্যালয়ের সভা শুরু হবে বেলা তিনটায় আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট অনেক পরিচালক আড়ালে চলে যাওয়ায় এই সভায় স্থায়ী কমিটিগুলোর পুনর্গঠন নিয়ে আলোচনা হবে বর্তমানে যারা বোর্ডের দায়িত্বে আছেন তাদের মধ্যে থেকে কমিটিগুলোতে আসবে নতুন প্রধান পূর্বের পরিচালকদের মধ্যে অনেকেই সক্রিয় নেই ফলে কয়েকজনকে দেখা যেতে পারে একাধিক কমিটিতে এছাড়াও সভায় পূর্বাচলে শেখ হাসিনা স্টেডিয়াম নারী টি টোয়েন্টি বিশ্বকাপ সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে